এটা হচ্ছে পহেলা মে সোমবারের ভিডিও। সকালবেলা নাস্তা খেয়ে আনুশার বাবা অফিসের কাজে বের হয়ে পড়েছিলেন, তো এক ফাঁকে আবার বাজারে গিয়ে বাজার নিয়ে আসছেন। বাসায় তেমন সবজি ছিল না, আর নুজাইরা বুড়ি গরুর গোশত খেতে পারে না, মুরগির গোশতটা খুব বেশি পছন্দ করে, তো এর জন্য মুরগির গোশত মানে মুরগি আনালাম। তো এটা দেশি মুরগি নিয়ে আসছে, আর প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিস দরকার ছিল ওগুলো নিয়ে আসছে। দেখে আনসাপ একটা ছবি তুলি, দাঁড়াও আনুষা ফেস ঠিক করো, আনু নড়ো না, নড়লে ছবি সুন্দর হয় না। আমার মেয়েটা দেখতে দেখতে মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মেয়ের বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদের যেন এই হাসি সব সময় রাখেন অটুটভাবে, এবং তারা যেন খুব সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীতে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকেন, আমিন। তো আমি সবসময় বলি না যে নুজাইরা খেতে চায় না, খেতে চায় না, তার জ্বলন্ত প্রমাণ নুজাইরা নিজেই দিল। তার মা দেখেন তার মুখে নাস্তা দিল, আর সে টুকটুক করে নাস্তাটা বের করে ফেললো হাতে। সে এমনই করে, আসলে বাচ্চারা খেতে চায় না এই কথাটা কিন্তু একটা জাতীয় সমস্যা হলেও নুজাইরা একটু বেশি বিরক্ত করে খাবার নিয়ে, কিছুতেই কোনো খাবার খেতে চায় না। আর দেখেন কি মিষ্টি মিষ্টি মায়া মায়া চেহারা করে মায়ের দিকে ফিরে মাকে কনভিন্স করার চেষ্টা করছে। তো যাই হোক, নুজাইরার সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম। তো আমি ওই দিকে সব কোটা বাছা করে নিছি, এখন রান্না বসিয়ে দিলাম। তো এইদিকে আমি রুই মাছ, হলুদ, সামান্য মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভেজে নিলাম, আর এইদিকে আমি চিচিঙ্গা আলু ভালোভাবে কষিয়ে তারপর ঝোলের পানি দিলাম। আসলে অনেক বেশি গরম পড়ছে, আর এই গরমে এই যতই ভাজা পোড়া খাই না কেন, পাশাপাশি কিন্তু একটা ঝোলের তরকারি খাওয়া উচিত আমাদের সবার। তো এই যে আমি কিন্তু এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিব। আর এইদিকে প্রেশার কুকারে আমি মুরগির গোশত রান্না করব বলে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এইদিকে আমি আবার কি করলাম, মুরগির গোশতটা বেশ ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখলাম। এতে করে কিন্তু গোশতটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো হয়, অনেক। তো এইদিকে আমি আবার একটা বড় বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে মুগ ডাল ভিজিয়ে রাখলাম, কারণ আমি আজকে মুড়ি ঘন্ট করব। তো এর জন্য আমি এখানে কিছুটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, মানে ম্যাশ বলতে কি আধ ভাঙা করে রাখছি। তো আলুটা আমার শাশুড়ি ছিলে দিলেন, আর এদিকে আমি রুই মাছের মাথা ভিনেগার আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম, ভালোভাবে ধুয়ে নিব আর কি। তো এই যে গোশতর যে এভাবে পানি ঝরিয়ে রান্নাটা, এটা কিন্তু আমার একজন প্রিয় আন্টি মিতু আন্টির কাছ থেকে শিখেছি। মিতু আন্টিরও চ্যানেল আছে, ওনার চ্যানেলের নাম হচ্ছে দক্ষিণার বারান্দা। তো ওই আন্টির আসলে উনিও একদিন যখন আউটডোরে খেতে গিয়েছিলেন, ঘুরতে গিয়ে কোথাও একটা, তখন একটা নর্মাল হোটেলেই খাওয়া দাওয়া করেছিলেন দুপুরবেলা। তখন ওই হোটেলের যে মানে মেইন যে মালিক, উনি বলেছিলেন যে এভাবে রান্না করলে নাকি যে কোনো গোশত খেতে অনেক বেশি টেস্ট হয়। সত্যিই তাই, অনেক বেশি টেস্ট হয়। তো এইদিকে আমি ওই যে গোশতটা রান্না করব, পেঁপে আলু দিয়ে একটু ঝোল করব, তো এর জন্য আলু আর পেঁপেটা ধুয়ে নিচ্ছি। তবে পেঁপেটা কখনোই আগে থেকে ধুয়ে নেওয়া যাবে না, এতে করে কিন্তু পেঁপের উপরে একটা মানে আলগা পর্দার মতো পড়ে, যেটা খেতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম, ভালো আছো নুজাইরা? নুজাইরা নুজু আপা। তো ওইদিকে নুজাইরা বুড়িকে গরম পানি করে দিলাম, নুজাইরার মা নুজাইরাকে গোসল করিয়ে দিল, আর আনুষাও এখন গোসল করতে ঢুকে গেছে বাথরুমে। তো আমি এদিকে কী কী রান্না করলাম, এই যে দেখেন, দেশি মুরগি পেঁপে আলু দিয়ে ঝোল করলাম। নামানোর পরে অবশ্য টালা জিরা গুঁড়া ছড়িয়ে দিয়েছি, এটা অবশ্য আমরা বরিশালে সব সময় করি, বড় মাছেও কিন্তু টালা জিরা গুঁড়া ছড়িয়ে দিই। এখন অবশ্য দেখছি অনেক জেলার মানুষই এভাবে খান। তো এইদিকে আবার চিচিঙ্গা আর রুই মাছের তরকারিটাও হয়ে গেছে, তারপর হচ্ছে মুগ ডালের তরকারিটাও হয়ে গেছে, মানে মুড়ি ঘন্ট, সব রান্নাই হয়ে গেছে। রান্নাঘরটার একেবারে ভালোভাবে মুছে টুছে নিয়েছি চুলা টুলা। আর এই যে দেখেন মুড়ি ঘন্টর কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আর খেতেও কি বলবো দুর্দান্ত হয়েছে।
তো এদিকে কিন্তু সকালবেলা আজকে নাস্তার সাথে ছিল কাকরোল, গাজর, আলুর একটা ভাজি, তো ওইটাও অনেকটা পরিমাণে করা হয়েছে দুপুরের জন্য। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ। আর এইদিকে নুজাইরা বুড়ি দেখেন কিভাবে কার্টুনের মিউজিকের সাথে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে নাচছিল, আর তার মাকে বরাবরের মতোই সে ফিরিয়ে দিচ্ছে, সে কিছুতেই খাবে না। তো আনুষা বুড়িকেও খাবারটা দিয়ে দিলাম, সেও এখন খাবার খাচ্ছে। যদিও আনুষা মোবাইল দেখে কমই খায়, আজকে তার ছোট বোনকে দেখে তারও ইচ্ছা জাগলো মনের মধ্যে। আর এইদিকে সাদিয়া মানে নুজাইরাকে যে দেখাশোনা করে, ও আমার ঘরটা মুছে দিচ্ছে আর আমি এখন গোসলটা করে নিব। এখানে একটা কিউট খুব সুন্দর থ্রি পিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নুজাইরা বুড়ির। নুজাইরা বুড়ি আজকে এটা পরে বিকেলে বাইরে বের হবে। তো আমাদের এখানে তো আসলে ঘোরার কোনো জায়গাই নেই তেমন আর কি, কোনো জায়গাই নেই। তো এর জন্য ভাবছি কি করব, কারণ ওরা আসছে, একেবারে ঘরবন্দি থাকলেও তো ভালো লাগে না আমার কাছে, যেহেতু আসছে আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে ওদেরকে কিভাবে একটু আনন্দ দেওয়া যাবে, সুন্দর সময় উপহার দেওয়া যাবে, তাই না? তো এর জন্য আজকে ভাবলাম একটু বাসার পাশেই ঘুরে আসব, কোনো স্পেশাল কোনো জায়গায় না, জাস্ট আমাদের বাসার পাশেই উপজেলা, উপজেলার মধ্যে ঘুরে আসব। নুজাইরা ঘুমের জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল, তো আমার শাশুড়ি পায়নি, একটু নাড়াচাড়া করতেই ঘুমিয়ে পড়ছে। অবশ্য রেডি করেই তারপর ঘুম পাড়ানো হয়েছে, তো অপেক্ষা করছি যে ও ঘুম থেকে উঠলে বের হব, কিন্তু না, দেরি হয়ে যাবে। তো এই অবস্থায় ওকে নিয়ে বের হলাম। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। এই যে আজকে চলে আসলাম বাইরে, এই যে পেছনে কে দেখেন, আমার ছোট ননদ আনুষা, সাদিয়া, এই যে আমার কোলে নুজাইরা বুড়ি। তো আমি নুজাইরাকে না একেবারেই কোলে নেওয়ার সুযোগই পাই না, কারণ নুজাইরা আমার কোলে উঠতে চায় না। পাইছে, রেডি হয়েছে, এরপরই ঘুমায় পড়ছে। তো এর জন্য এই সুযোগে একটু কোলে নিলাম। তো আমি নুজাইরাকে নিয়ে আসছি, এই যে আমরা এখন হসপিটাল এরিয়ার মধ্যে আসছি, আমাদের বাসার সাথেই একটু উপজেলার মধ্যে যাচ্ছি। একটু এখানে তো আসলে তেমন ঘোরার কোনো জায়গা নাই, তো হালকা একটু আশপাশ ঘুরে আসবো। তো চলেন আপনারাও আমাদের সাথে। এই যে দেখেন নুজাইরা বুড়ি ঘুমাচ্ছে। তো এই যে আমরা চলে আসছি একেবারেই বাসার কাছে, উপজেলার মধ্যে। পরিবেশটা খুব সুন্দর, তবে আমরা বের হতে হতে একেবারেই দেরি করে ফেলছি, সন্ধ্যার কিছুক্ষণ আগেই বের হয়েছি। কারণ ওই যে নুজাইরা বুড়ি ঘুমায় পড়ছিল, ওর জন্য অপেক্ষা করলাম, পরে ও আর উঠছিল না বলে আমার ছোট ননদ দীপা বলল যে ভাবি এই ঘুম অবস্থায় আসো বের হয়ে পড়ি। তো আমিও ভাবলাম যে এই সুযোগটা কাজে লাগাই, কারণ নুজাইরা বুড়ি আমার কাছে আসতে চায় না। তো ভাবলাম ঘুমায় আসে, তো এই সুযোগে আমি ওকে একটু কোলে নিই। তো আপনারা তো দেখতেই পেলেন, ওকে আমি কোলে করে বের হলাম, তারপর এখানে আসা মাত্রই ও ঘুম থেকে উঠে গেল। আর এখানে আমরা দাঁড়িয়ে একটু একটু ছবি তুললাম, আসলে তেমন ভালো আসছিল না ছবি, কারণ অন্ধকার হয়ে আসছে, তো এর জন্য। আর এই যে দেখেন ভিডিও কিন্তু তেমন ভালো আসছে না। তো নুজাইরা বুড়ি না আসলে খুব কান্নাকাটি করছিল, বুঝলাম না আজকে কেন সে এত কান্নাকাটি করছে। ঘুমটাও কিন্তু বেশ অনেকক্ষণই ঘুমাইছে, তারপরও সে খুব বেশি কান্নাকাটি করছে, হয়তো গরমের জন্যই হবে। তো এই যে দেখেন আমরা এখানে কিছুটা সময় একসাথে সবাই কাটালাম। নুজাইরার আম্মুর ভীষণ শখ হলো তার মেয়েকে দোপাট্টা পরিয়ে ছবি তুলবে, কিন্তু তার মেয়ে কিছুতেই দোপাট্টা রাখছিল না। আর তারই চেষ্টা চলছিল বেশ কিছুক্ষণ ধরে, কখনো আনুষা কখনো নুজাইরার আম্মু মানে ওড়নাটা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে রাখতে চাচ্ছে না, খুব বেশি কান্না করছে। আর এই যে দেখেন কীভাবে মানে মেয়েকে নিয়ে একটু ছবি তুলবে, কিন্তু মেয়ে কিছুতেই ছবি তুলতে দিচ্ছিল না। আমার আনুষা বুড়ি ছোটোবেলায় কিন্তু ছবি তুলতে দিত, কিন্তু এখন বড়বেলায় কিছুতেই সে ছবি তুলতে চায় না, কেন যেন এরকম করে বুঝি না। তো যাই হোক, এখন আমরা বের হয়ে পড়লাম, আর এখন এখানেই একটু হাঁটাহাঁটি করব বাসার সামনেই। তো এখান থেকে ভাবলাম যে প্রথমে বাচ্চাদের জন্য চিপস নিই, তারপর না হয় ফুচকা খাবো। তো এই জায়গাটা খুবই সুন্দর, একটা লেকের মতো, বেশ ভালো লাগে। আর অনেক বেশি বাতাস ছিল এই জায়গাটায়, তো বুঝবা না এইভাবে তুলছি, এইভাবে তুলছি অনেকগুলো। তো
তো আমরা এখন চলে আসলাম ফুচকা স্টলে, যেখান থেকে আমরা সব সময় ফুচকা খাই। এই ফুচকার দোকানের ফুচকাগুলো অনেক বেশি মজার হয়, চটপটিটাও দারুণ লাগে। তো আনুশার বাবা তো আমাদের সাথে ছিলেন না, কিন্তু এখন আছেন, কারণ আনুশার বাবা এই আশপাশেই ছিলেন। তো আসার সময় তার সাথে রাস্তায় দেখা হলো। তো আনুশার বাবাকে বললাম যে চলো আমরা একসাথে সবাই মিলে ফুচকা খাই। তো আনুশার বাবা আসলেন, আর এই যে দেখেন টুনটুনির মা টুনটুনিকে নিয়ে একটু ছবি তুলতে চায়। প্রতিটা মোমেন্টই আসলে আমরা চাই বাচ্চার সাথে একটু সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে, তাই না? সুন্দর স্মৃতি হয়ে থাকবে এই চিন্তা করে। কিন্তু বাচ্চারা কেন যেন ছবি তুলতে চায় না। তো যাই হোক, এই যে দেখেন এদিকে আমরা এখন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফুচকা খাচ্ছি। তো ফুচকা খেতে খেতে একটা রিকোয়েস্ট করছি, জানি না এই পর্যন্ত আপনারা ভিডিও দেখতে দেখতে আসছেন কি না, কেউ যদি এসে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি, প্লিজ মনে করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই কাজটি এখনও করেননি, আমার চ্যানেলের অন্যান্য ভিডিও বা আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টার মতো অল অপশনটি থাকে সেটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো এই যে দেখেন আমরা এখন ফুচকা টুচকা খেয়ে বাসার দিকে রওনা দিয়ে যাচ্ছি। তো বাসা একেবারেই কাছে, নামমাত্র আর কি রিক্সা নিলাম, কারণ বাচ্চাটা অনেক বেশি আসলে অস্থির হয়ে পড়েছে, তো এর জন্য রিক্সা নিলাম। তো এই যে দেখেন বাসায় চলে আসলাম। আমরা তো বাইরে এত কিছু খাওয়া দাওয়া করলাম, আমার শাশুড়ির জন্য আনবো না তা কি হয়, তো আমার শাশুড়ির জন্য ফুচকা নিয়ে আসলাম, চটপটি আনতে চাইছি। তো দীপা বলল যে না ভাবি ফুচকাই নাও, আম্মা ফুচকা খাবে। তো ফুচকা নিলাম, আর বাসায় এসে জাস্ট আমি হাতটা একটু ভালোভাবে ক্লিন করে মায়ের জন্য ফুচকাটা বেড়ে নিলাম। তো মাকে এখন ফুচকা দিব। আর আমরা যখন ফুচকা স্টলে বসে ফুচকা খাচ্ছিলাম, এক ফাঁকে দীপা বাইরে গিয়ে দোকানের অপোজিটই একটা স্টেশনারি ছিল, সেখান থেকে আনুষার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসছে, একটা বড় বাটি, তারপর অনেকগুলো চকলেট নিয়ে আসছে। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, পরে খাওয়া যাবে। আর গরুর দুধটা আমি নামিয়ে নিলাম, এটা ভিজিয়ে রাখছি, কারণ রাতের বেলা দিব আমার শাশুড়িকে, বা দীপা খেলেও খাবে, আনুষাকে দিব এর জন্য। তো ওই যে দীপা আইসক্রিম নিয়ে আসছে, ওই আইসক্রিমটা এখন খাচ্ছি। আর এই দিকে আমি ভাত বসিয়ে দিলাম রাতের জন্য, আর অন্য চুলায় তরকারিটা গরম করে নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।